নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, শ্বেত ফুলকা বা কুলেখাড়া শাকের ভর্তা। আমার একটি বিশেষ অনুরোধ, যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে আসছেন, কমপক্ষে 3 থেকে 4 মিনিট ভিডিও দেখার পরে কমেন্ট করবেন এবং ভিডিওটি পুরো দেখার পরে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করবেন। যে বন্ধুরা এই নিয়মটি না মেনে সাবস্ক্রাইব 1-2 সেকেন্ড বা 1 মিনিট দেখে কমেন্ট করে দিচ্ছেন, তারপর সাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছেন তাদের, এবং যে আমাকে সাবস্ক্রাইব করছে এইভাবে, এবং আমার উনার আমিও ওনাকে দেখে করলে এইভাবে দুজনেরই সাবস্ক্রাইব কেটে থাকে, সেই কারণে আমার অনুরোধটি আপনারা ফুল ভিডিও দেখুন, দেখে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, তাতে দুজনেরই সাবস্ক্রাইব কাটবে না ইউটিউব কোম্পানি থেকে। আমার এটি বিশেষ অনুরোধ আপনাদের। আজকের এই ভর্তাটি কীভাবে আমরা বানাবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে দেখানোর আমরা চেষ্টা করছি। কুলেখাড়া ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, ডাঁটাটিকে আমরা, এটি একটি খুবই শরীরের পক্ষে উপকারী, যেটি রক্ত পরিমাণ, এই শাকটি খেলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়। এই শাকটি আমরা ভর্তা আজকে বানাবো, সেই ভর্তাটি কীভাবে বা ভর্তাটির জন্য কুলেখাড়া বা ফুলকা শাকের আমরা ভর্তা বানাবো। ছোট ডাঁটা আমরা নিয়ে নিয়েছি, কীভাবে আমরা বানাবো সেটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। শ্বেত কুলেখাড়া বা শ্বেত ফুলকা শাকটি আমরা ভালোভাবে পরিষ্কার করে কেটে আমরা ধুয়ে নিয়েছি। এবার কড়াইটি আমরা, আজকে আমরা গ্যাসে রান্না করছি, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, সেই কারণে আমরা গ্যাসে রান্না করছি। আমরা আমরা এই শাকটি কেবল লবণ এবং হলদি দিয়ে সামান্য সময়ের জন্য আমরা সিদ্ধ করে নেব। পরিমাণ মতো আমরা হলদি দিয়ে দিচ্ছি। আমরা এটিকে সামান্য সময় আমরা একটু সিদ্ধ করে নেব। আমরা 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আমাদের 1 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটি খুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন শাকটি একদম সিদ্ধ হয়ে গেছে। আমরা এটিকে নামিয়ে নেব। আমরা এটিকে নিয়ে নিচ্ছি, আমাদের হয়ে গেছে এটি ফুলকা শাকে। আমাদের এই ভর্তাটি কীভাবে বানাবো সেটি আপনাদের সামনে দেখানো শেষ। এটি এই শাকটি যদি খেয়ে থাকেন, যাদের রক্তের পরিমাণ কম থাকে ওনাদের পক্ষে এটি খুবই খুবই উপকারী, এবং সুগার রুগীদের ক্ষেত্রে এটি খুবই উপকারী, আমরা উপকারী একটি শাক। আমরা পরিমাণ মতো সর্ষের তেল, ভাজা সর্ষের তেল, লঙ্কাটি আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটিকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটি খুবই টেস্টফুল এবং অসাধারণ একটি রেসিপি, খুবই অসাধারণ। এটি খেতে খুবই সুস্বাদু এবং মুখরোচক এবং শরীরের পক্ষে খুবই উপকারী এবং হেলদিফুল একটি রেসিপি। আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।
আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং আপনজন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন সবার প্রথম সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। এবং আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং শিওরির কৃপায় আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে।